থ্যাংক ইউ ফর কামিং। কোথায় আমাদের হিরো? বসে আছে নিজের রুমে, দুদিন হয়ে গেল বাইরে বেরোচ্ছেই না, কিছু বললেই ভীষণ রেগে যাচ্ছে। ডোন্ট ওয়ারি। কি চাই মা? কাকা আমি ভেতরে আসবো। হাই কাকা। কি হয়েছে, ব্রেকআপ হয়েছে তোর? না না কাকা। আয় আমাকে বল কি হয়েছে, এই কথা আমাদের মধ্যেই থাকবে। আই হ্যাভ লস্ট এভরিথিং কাকা। আমি নিজের 3 বছরের সব সেভিংস বেশি লাভ করতে গিয়ে একটা নতুন ট্রেন্ডে লাগিয়েছিলাম। বন্ধুরাও বলেছিল ইটস দ্য ফিউচার, ডোন্ট মিস আউট। আর গত মাসেও মার্কেট ভ্যালু ডাবল হয়ে গিয়েছিল। কিন্তু কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেউ কিছু বলেছিল আর এনিওয়েজ, যেসব ইনভেস্টমেন্টের রেগুলেশনস হয় না সেগুলো কেন গ্রো করছে, ওদের ভ্যালু কেন বাড়ছে, কারো কিচ্ছু জানা নেই। তুই কি এগুলোকে স্মার্ট ইনভেস্টমেন্ট বলবি? আই উইশ আই হ্যাড থট অফ দিস। রিল্যাক্স, ধরে নে এটা একটা শিক্ষা, আর ঠিক ইনভেস্টমেন্টের দিকে এগিয়ে যা। যেমন মিউচুয়াল ফান্ডস, ওগুলো রেগুলেটেড থাকে, ভেরিফাইডও, আর হ্যান্ডেল বাই এক্সপার্টস। কিন্তু কাকা এখন তো পুরো জিরোতে এসে গেছি। কাকা হিরো, টেক দিস অ্যাজ ইউর ওয়েডিং গিফট। থ্যাংকস কাকা। চল টেক কেয়ার, এখন সব একদম ঠিক। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, যোজনার সঙ্গে সম্বন্ধিত সমস্ত দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবেন।